আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 73 থেকে দেখে নেব। 6 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করব আজকে। চ্যাপ্টারের নাম কি? ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। কোনো ভগ্নাংশ জানো তোমরা কেমন করে লেখে, সেই ভগ্নাংশকে বলেছে পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ দিয়ে গুণ বা ভাগ করি। ঠিক আছে, আমার জেঠুর ছেলে বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে। আজ আমি ও বাপ্পা দুজনে আমাদের পুরনো আঁকা ছবিগুলো টেবিলে রেখেছি। আমরা ঠিক করেছি আমাদের কিছু ভালো ছবি আলাদা করে পিচবোর্ডের উপরে আটকে সাজিয়ে স্কুলের প্রদর্শনীতে দেব। বাড়িতে অনেকগুলি নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আছে। প্রথমে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের উপরে বাপ্পা একটি সুন্দর ছবি আটকালাম। ঠিক আছে, বাপ্পার একটি সুন্দর ছবি আটকালাম, কিন্তু এর চারিদিক রঙিন ফিতে দিয়ে মুড়লে তবেই আরও সুন্দর লাগবে। ঠিক আছে, মানে একটা কোনো ছবি আছে সেটার চারধারটা যদি রঙিন ফিতে দিয়ে মোড়া যায়, যেমন তোমরা আঁকার সময় ব্ল্যাক বর্ডার করো, তাই তো? এই পিচবোর্ডের চারধার মুড়তে কতটা ফিতে লাগবে দেখি। দেখো, এটা ধরো কোনো একটা ছবি তোমরা এঁকেছো, এটার বলেছে চার ধার, একটা ধার, দুটো ধার, তিনটে ধার, আর নিচের হচ্ছে আরেকটা ধার, বলেছে চারটে ধার মুড়তে গেলে কতটা ফিতে লাগবে। স্কেল দিয়ে মেপে দেখলাম ওই পিচবোর্ডের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। ঠিক আছে, স্কেল দিয়ে প্রথমে মেপে দেখলো যে পিচবোর্ডের একটা ধারের দৈর্ঘ্যটা কত, আর আমাদের এখানে কি বলে দিয়েছে যে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের ওপর মানে ছবিগুলোকে আটকাচ্ছে, তাই তো? বর্গক্ষেত্র আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। তার মানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, 4×1 বাহুর দৈর্ঘ্য, সেটা যদি বার করে নিতে পারি পরিসীমাটা, তাহলেই আমরা বুঝতে পারবো যে কত মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাচ্ছি 4×1/2 একক দিয়ে দিলাম মিটার, কিন্তু 4×1/2 মিটার কিভাবে পাবো? এটাই দেখো কি দেখছি, কোনো একটা ভগ্নাংশকে, 1×2 হয়ে গেলে ভগ্নাংশ, এখানে 1×4 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা দিয়ে আমরা গুণ করছি। দেখো গুণটা কিভাবে করতে হয়, 4×1/2। ঠিক আছে, তার মানে দেখো চারটে হচ্ছে 1×2 যোগফল, তাই তো? আমরা কি জানি 4×1=4। হচ্ছে ফোর কীভাবে পাই, গুণের কনসেপ্টটা এসেছে যোগের থেকে। 4×1 মানেই হচ্ছে চারটে এক, এখানে চারটে একের যোগ মানেই হচ্ছে আমরা কি করতে পারি যে 4×1, চারটে এক আছে মানে ফোর, আর কতগুলো এক আছে সেটার জন্য এক এক আছে, তার জন্য গুণিত হচ্ছে এক করে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু গুণের কনসেপ্টটা এসেছে যোগের থেকে। একইভাবে দেখো এখানে তোমাদের পূর্ণ সংখ্যা দিয়ে বোঝালাম, একইভাবে 4×1/2 মানে হচ্ছে চারটে 1×2 আছে, তার মানে চারটে 1×2 যোগফল, 1×2 যোগ 1×2 যোগ 1×2। ঠিক আছে, এবার তোমরা তো জানো ভগ্নাংশের যোগ বিয়োগ কেমন করে করতে হয়, যোগ বিয়োগটা তোমরা শিখেছো। প্রতি ক্ষেত্রে হর দেখো 2 আছে, তাই নিচে 2 বসিয়ে দিলাম। এবার 2কে 2 দিয়ে ভাগ করব, যেটা ভাগ ফল আসবে সেটাকে দেখো ওপরে লবে যেই সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করব। 2কে 2 দিয়ে ভাগ করলে দেখো ভাগফল 1 আসে, 1×1 হয়ে গেল 1, বসিয়ে দিলাম ওপরে। প্রতি ক্ষেত্রেই দেখো একই ভগ্নাংশ আছে, তাই ওপরে লবে একই আসবে, তার মানে দেখো 1+1+1+1 পেয়ে গেলাম। দেখো এখানে 1+1+1 করলেও কিন্তু 4 আসছে, তোমরা 4×2 লিখতে পারো। এখানে দেখো আমি তোমাদের যেটা বললাম যে চারটে 1-এর যোগফল মানেই দেখো কি, 4×1, তাই তো? চারটে 1-এর যোগফল মানেই হচ্ছে 4×1, তার জন্য দেখো তোমরা বসিয়ে দিলে 4×1 বাই হচ্ছে 2। দেখো 2 দিয়ে 4কে যদি কাটো কত হয়ে যাবে, 2 দিয়ে যদি 4কে ভাগ করো বা কাটাও বলতে পারো, দেখো 2 হয়ে যাবে, ওপরে দেখো 2×1 মানে 2×1 মানে 2×1 ওপরে হয়ে গেল 2, তার মানে দেখো সংখ্যাটা আসছে দেখো 2। তাই দেখো 4×1/2 মিটার কত আসছে, 2 মিটার। ঠিক আছে, তার মানে আমরা যদি পিচবোর্ডের চারপাশটা যদি রঙিন ফিতে দিয়ে মুড়তে চাই তবে 2 মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। পরের পিচবোর্ডটা আরও বড়, এটার একটা মাপ
পরের পিচবোর্ডটা দেখা গেল যে আরও একটু বড়, মানে তার একদিকের দৈর্ঘ্যটা। মেপে দেখলাম এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 3 এর 4 মিটার, আগেরটা ছিল 1-এর 2 মিটার, আর এটা একটু বড় দৈর্ঘ্যটা, তার জন্য এটার মাপ করে দেখা গেল হচ্ছে 3-এর 4 মিটার। যদি ওই পিচ বোর্ডের চারদিক রঙিন ফিতে দিয়ে মুড়ে দিই, তবে ফিতে লাগবে, দেখো ফিতে লাগবে কত, 4টে দিকের আমরা দৈর্ঘ্য যোগ করতে পারি, যোগ মানেই হচ্ছে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা, মানে 4×1 বাহুর দৈর্ঘ্য বসিয়ে দিলাম, 4×1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3-এর 4। এবার আমি 4×3/4 মান খোঁজার চেষ্টা করি, ঠিক আছে, 4×3/4 মান খোঁজার চেষ্টা করছি। এখানে দেখো 4×3/4 মানেই হচ্ছে 4টে 3×4-এর যোগফল, মানে 3×4+3×4+3×4+3×4। দেখো এখানে প্রতিক্ষেত্রে হরে 4, 5, 6, লসাগুতায় 4 নিয়ে নিলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে গুণ করলে দেখো 3 আসছে, প্রতিক্ষেত্রের ওপরে 3 হয়ে গেল, 4টে 3 আছে, মানে 4×3, বা বলতে পারো 4×3, নিচে 4 পেয়ে গেলে, 4×4 কেটে দিলে পড়ে থাকলো দেখো 3, সেভাবেও করতে পারো। এটা দেখো এখানে 4×4 কেটে দিলে ওপরে পড়ে থাকছে দেখো কিছু নেই, মানে 3×3 হয়ে যাচ্ছে, এভাবেও আসতে পারে। আবার দেখো 3×4 হচ্ছে, 4 দিয়ে যদি 12কে ভাগ করো তবেও কিন্তু 3 আসছে, তাই দেখো 4×3/4 এত মিটার, সমান 3 মিটার। এক্ষেত্রে দেখো একটা ধার যদি 3×4 মিটার হয় তবে কত ফিতে লাগবে, 3 মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 74, হাতে কলমে। সমান মাপের 4টি বৃত্তাকার কাগজের টুকরো নিয়ে অর্ধেক করে রঙিন অংশগুলো নিয়ে কী পাই দেখি, বল কী বলেছে দেখো। সমান মাপের দেখো 4টি বৃত্তাকার কাগজের টুকরো আমরা নিয়ে নিলাম, এবার বলেছে যে অর্ধেক করে অর্ধেক অংশে রং করা হয়েছে, দেখো এটার অর্ধেক অংশে রং করা হয়েছে, 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 ঠিক আছে। দেখো 4টে তোমরা কাগজে যখন অর্ধেক অর্ধেক রং করা হয়েছে, সেটাকে সম্পূর্ণ যখন ধরবে তখন দেখবে 2টো সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র পাবে, দেখো এটা হচ্ছে একটা অর্ধেক, এটা হচ্ছে একটা অর্ধেক, ঠিক আছে। দেখো এপাশে যদি একে দিয়ে দাও তখন কিন্তু এই একটা ছবি পেয়ে যাচ্ছে। আবার দেখো এটার হচ্ছে ওপরে আছে, এটার হচ্ছে নিচে আছে, দুটোকে জুড়ে দাও দেখো কিন্তু আরেকটা মানে সম্পূর্ণ ছবি আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এই 4টে অর্ধেক ছবি মিলিয়ে কিন্তু আমরা 2টো পূর্ণ ছবি পাচ্ছি। এখানে দেখো এটা কি 1/2, এটাও হচ্ছে 1/2, এটাও 1/2, এটাও 1/2, তার মানে দেখো কতগুলো 1/2 পাচ্ছি, 4টে পাচ্ছি, তার মানে টোটাল ক্ষেত্রটা কত হবে, 4×1/2, ঠিক আছে। 4×1/2কে আমরা দেখো কিভাবে করতে পারি, দেখো এটাকে কেটে দিতে পারি, ঠিক আছে, 2 দিয়ে 4কে কেটে দিলেও কিন্তু ওপরে 2 আসবে। তার বাদ দিয়ে দেখো আরেকটা কিভাবে করতে পারি, এখানে দেখো 4টে 1/2 আছে, তোমাদের দেখো এর আগের পেজেই কিন্তু আমি করিয়েছিলাম, 4টে 1/2 আছে, মানে 4টে 1/2-এর যোগফল 1/2+1/2+1/2+1/2, কী পেয়ে যাচ্ছিলাম, 2, আর লবে দেখো 1+1+1+1, ঠিক আছে। এভাবেও দেখো তোমরা ওপরে হচ্ছে 4/2, মানে 2 তোমরা পাচ্ছ, আবার দেখো 4×1/2 মানে কি, ওপরে দেখো যেটা থাকে পূর্ণ সংখ্যাটা আমরা দেখো এটাই শিখেছিলাম যে 4 মানে হচ্ছে 4×1 লিখতে পারি, নিচে হরে কিছু নেই মানে নিচে 1 আছে, আর লব লব গুণ হচ্ছে হর হর গুণ হচ্ছে, মানে এটা নিয়মটা আরেকটু পরে পড়বে, দেখো এই সংখ্যাটা লবের সাথে গুণ হয়ে গেল, মানে 4×1/2, দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 হয়ে যাচ্ছে, তার মানে মানটা কী পেয়ে যাচ্ছে বলো তো, 2, 2টো বৃত্ত পাচ্ছি, সম্পূর্ণ বৃত্ত, তার জন্য 2 লিখে দিলাম। আবার সমান মাপে 4টি বৃত্তাকার কাগজের টুকরো নিয়ে প্রত্যেকটি 3×4 অংশ রং করি, দেখো এখানে দেখো 1×2 অংশে রং করার কথা বলা হয়েছিল, এখানে সমান মাপে 4টি বৃত্তাকার কাগজের টুকরো নিয়ে প্রত্যেকটি 3×4 অংশকে রং করতে বলেছে, মানে রং করা হলো, শুধু রঙিন অংশগুলো নিয়ে কতটা মোট রঙিন অংশ পেলাম হিসাব করি, মানে এই রঙিন অংশগুলোকে নিয়ে মানে সম্পূর্ণ কতগুলো পেলাম, দেখো এখানে দেখো 3×4 অংশে রং করা হয়েছে 4টে ভাগের মধ্যে 3টে ভাগে, এখানেও 3×4, এখানেও 3×4, এখানেও 3×4, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো, তার মানে 4×3/4 মোট কতটা ক্ষেত্র, তার মানে 3×4+3×4+3×4+3×4, ঠিক আছে। দেখো 4×3/4 মানে কত, এখানে হরে 4 আছে বসিয়ে দিলাম, আর লবে কী হবে, 3+3+3+3, দেখো যোগ যদি করো
তিন আর তিন যোগ করলে ছয়, ছয় আর তিন যোগ করলে নয়, নয় আর তিন যোগ করলে হচ্ছে বারো। কত আসছে বলো তো? এটা দেখো 12-4 আসছে, ঠিক আছে? এটার পরেই লাইনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো 4 দিয়ে 12-কে ভাগ করলে কত হচ্ছে? 3। দেখো এইভাবেও কিন্তু 3 আসছে। আবার দেখো 4×3/4, কী বলেছি? যেই সংখ্যাটা থাকে সেটাকে লবের সাথে গুণ করব। ওপরে হয়ে যাচ্ছে 4×3, নিচে 4। দেখো 4-4 কেটে দিলে এভাবেও কিন্তু 3 আসছে, বা তোমার 4×3 12, 12×4 করেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে ছবিটা দিয়ে একটু বোঝাচ্ছি। দেখো এখানে কতগুলো ভাগ বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ঠিক আছে? 16টা ভাগের মধ্যে আমরা দেখে নিচ্ছি কতগুলো ভাগে রং আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে? 12টা ভাগে। ধরো আমরা হিসাবের জন্য যদি আরেকটা বৃত্ত নিয়েই নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল দেখো 12টা ভাগে রং করা হয়েছে, আর এটাকে ধরলে হচ্ছে 16টা, ঠিক আছে? 16টা ভাগের মতো 12টা ভাগে রং করা হয়েছে। তার মানে এটাকে যদি আমরা সম্পূর্ণ, দেখো এখানে একটা অসম্পূর্ণ ভাগ, এটাকে এখানে একটা অসম্পূর্ণ অংশ, এখানে একটা অসম্পূর্ণ অংশ, মানে রং ছাড়া অংশ, এখানে একটা রং ছাড়া অংশ, দেখো 4টে রং ছাড়া অংশ পেলাম। সেটাকে যদি আমরা এই একটাতে আমরা মানে ধরলাম যে 4টে মিলে হচ্ছে একটা মানে অসম্পূর্ণ অংশ, ঠিক আছে? মানে যেখানে কোনো রং নেই, আর বাকি যে জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে তিনটে করে, তিনটে করে ভাগে রং করা হয়েছে, সেগুলোকে একসাথে দিলাম। এখানে দেখো এই তিনটে মিলিয়ে একটা, আবার দেখো পরের তিনটে সেখান থেকে একটাকে রাখছি এখানে, পরের দুটোকে দিয়ে দিলাম আবার এখানে, আবার দেখো এখানের দুটোকে দিলাম এখানে, আর একটাকে দিয়ে দিলাম পরেরটাতে, আবার দেখো এখানে তিনটে আছে, এই তিনটেকে এখানে দিয়ে দিলাম। দেখো সম্পূর্ণ তিনটে কিন্তু আমরা অংশে রং পাচ্ছি, মানে মোট তিনটে বৃত্তে কিন্তু রং পাচ্ছি। আর একটাতে দেখো এই ভাগগুলো যদি না ধরে আমরা ধরে নিচ্ছি যে একটা ভাগে এই রং করা ছাড়া অংশগুলো আছে, ঠিক আছে? তার মানে দেখো সম্পূর্ণ আমরা তিনটে বৃত্ত পেলাম। কীভাবে পেলাম দেখো, টোটাল আমরা ক্যালকুলেট করেও কিন্তু করতে পারি, ছবি দিয়েও যদি তোমরা বিচার করো তবে কিন্তু ভুল হবে না, ঠিক আছে? এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্কে চলে আসছি। 1-এ 2 মিটার দৈর্ঘ্যের 8টি টুকরো, ঠিক আছে? 1-এ 2 মিটার দৈর্ঘ্যের 8টি টুকরো, 3-এ 4 মিটার দৈর্ঘ্যের 12টি টুকরো, আবার 3-এর 8 মিটার দৈর্ঘ্যের 16টি টুকরো দরকার। কত মিটার লম্বা ফিতে লাগবে হিসাব করি। 8টি 1-এর 2 মিটার, মানে হচ্ছে 8×1-এর 2 মিটার, উপরে দেখো হচ্ছে 8×1 মানে 8×1, নিচে হচ্ছে 2। দেখো 8×1 হয়ে যাচ্ছে, নিচে 2, দেখো 2 দিয়ে 8কে যদি ভাগ করো 4, 4 মিটার, মানে হচ্ছে 8টি 1-এর 2 মিটার যদি তোমরা এরকম টুকরো নাও তবে সেই টুকরের মোট দৈর্ঘ্য হবে 4 মিটার। বোঝাতে পারলাম? এবার বলেছে 12টি 3-এর 4 মিটার দৈর্ঘ্যে টুকরো নিতে হবে, মানে এক একটা টুকরের দৈর্ঘ্য হচ্ছে 3-এর 4 মিটার, এরকম 12টি টুকরো নিতে হবে, তবে মোট কত মিটার ফিরতে লাগবে? গুণ করে দিচ্ছি, 12×3-এর 4, ওপরে হচ্ছে 12×3, নিচে হচ্ছে 4। দেখো 4 দিয়ে যদি ভাগ করো 3×4 12, 3×3 9, তার মানে 12টি 3-এর 4 মিটার দৈর্ঘ্যের যদি টুকরো যদি নাও তবে মোট 9 মিটার ফিতে লাগবে। 16টি বলে দিয়েছে 3-এর 8 মিটার দৈর্ঘ্যের ফিতে নিতে হবে, এক একটার দৈর্ঘ্য হচ্ছে 3-এর 8 মিটার, তার মানে টোটাল লাগবে 16×3-এর 8, ওপরে হয়ে যাচ্ছে 16×3, নিচে হচ্ছে 8, 8 দিয়ে যদি কাটো হচ্ছে 2, আর 3×2=6, ঠিক আছে? কত দৈর্ঘ্যের ফিতে লাগবে? 6 মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। মোট দেখো কত লাগবে? 4 মিটার যোগ হচ্ছে 9 মিটার যোগ হচ্ছে 6 মিটার, 4×9 কত হয়ে যাচ্ছে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। টোটাল কত মিটার হয়ে গেল দেখো, যোগ করে আমরা পেলাম 19 মিটার দৈর্ঘ্যের ফিতে লাগবে। এরপরে দেখো ছবি দেখি ও রং করে হিসাব করি, নিজে করি 6.1। দেখো এখানে 3টে ছবি দিয়েছে, প্রত্যেকটা ছবিকে দেখো 4টে করে ভাগ করেছে, তার একটা ভাগে রং করা হয়েছে সবুজ রং। তার মানে দেখো এখানে 1/4 অংশ রং করা হয়েছে, ছবি দেখে যেটা আমরা বুঝতে পারছি, এখানেও 1/4 অংশ রং করা হয়েছে, এখানেও 1/4 অংশ রং করা হয়েছে, ঠিক আছে? মানে 3টে ছবিতে রং করা হয়েছে 1/4 করে, মানে 3×1/4 পেয়ে গেলাম। দেখো ওপরে হচ্ছে 3×1, বাই হচ্ছে
4, তার মানে কত? 3 × 3 = 4 বসে গেল, 3 × 4। দেখো এখানে যদি আমরা করি, একটা ভাগে রং করা হয়েছে, করে দিলাম, আরও একটা ভাগে রং করা হয়েছে, করে দিলাম, আরও একটা ভাগে রং করা হয়েছে, করে দিলাম। ছবি থেকেও দেখো আমরা 3/4 অংশ পেয়ে গেলাম। এরপরে দেখো 2 এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করা হয়েছে। এখানেও দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করা হয়েছে, এখানেও দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করা হয়েছে। ঠিক আছে, আমরা তবে দেখে নিচ্ছি যে এখানে মানে টোটালটা দেখে নিচ্ছি। এখানে দুটো ভাগে রং করা হয়েছে, দেখো দুটো ভাগে রং দিয়ে দিলাম। এখানেও দুটো ভাগে রং আছে, তাই দেখো দুটো ভাগে রং দিয়ে দিলাম। এখানে দুটো ভাগে রং আছে কিন্তু দেখো আমরা দিতে পারবো না, এখানে একটা ভাগে রং দিলাম, আবার দেখো পরেরটাতে আরেকটা ভাগে আমরা রং দিয়ে দিলাম। এখানে দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং আছে, মানে 2/5। এখানেও দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং আছে, মানে 2/5। এখানেও দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং আছে, মানে 2/5। ঠিক আছে, তার মানে 2/5 অংশে রং আছে কতগুলো ছবিতে? 3টে ছবিতে, তার মানে 3 × 2/5 হয়ে গেল। দেখো ওপরে আমরা কি জানি, 3 × 2 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 5, তার মানে 3 × 2 = 6, আর নিচে হচ্ছে 5। ঠিক আছে, এটা মুখে মুখে তোমাদের করতে হবে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য প্রথম প্রথম করছো তো, তাই তোমাদের দেখিয়ে দিলাম। 6/5 মানে কি বলতো? 6/5কে যখন ভাঙবে কি করতে হয়? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? যেখানে লব হচ্ছে বড় হরের থেকে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যে সমস্ত ভগ্নাংশে লবকে ছোট পেয়েছি হরের থেকে, সেগুলো প্রকৃত ভগ্নাংশ, কিন্তু লব যখনই হরের থেকে বড় হয়ে যাবে তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। সেখানে একটা পূর্ণ সংখ্যার একটা পার্ট থাকবে, আরেকটা ভগ্নাংশের পার্ট থাকবে। দেখো 5 দিয়ে 6কে ভাগ করে দিলে হবে, 5 × 1 = 5, নিচে 1, কত হয়ে যাচ্ছে 1 পূর্ণ 1/5। ঠিক আছে, 1 পূর্ণ 1/5 মানেই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে 1 + 1/5। এক দেখো, একটা দেখো পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে একটা সম্পূর্ণ অংশে রং করা হয়েছে, এটা হচ্ছে 1, আর 1/5 মানে হচ্ছে পাঁচটা ভাগের মধ্যে একটা ভাগ, এটা হচ্ছে 1/5। ঠিক আছে, দেখো পাঁচটা ভাগের মধ্যে একটা ভাগে রং করা হলো, এটা হচ্ছে 1, মানে 1 অংশ সম্পূর্ণ অংশের রং, এটা হচ্ছে 1/5 অংশের রং। দেখো কী করে পেলাম, তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম। এরপরে দেখো পেজ নাম্বার 75 চলে এসো। আজ আমরা রং করব ও সেই রঙিন জায়গা মিলিয়ে কী পেলাম আঁকবো ও হিসাব করব। দেখো এখানে সম্পূর্ণ অংশে রং করা হয়েছে, দুটো ভাগ করা হয়েছে, তার দুটো ভাগেই কিন্তু রং করা হয়েছে, আর এখানে দুটো ভাগের মধ্যে একটা ভাগে রং করা হয়েছে। দেখো এটার জন্য পেয়ে গেলাম 1, একটা সম্পূর্ণ অংশ, আর এটা হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 1 পূর্ণ 1/2। দেখো এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি কত হবে? নিচে 2 চলে আসবে, আর ওপরে হচ্ছে 2 × 2 + 1, মানে হচ্ছে 3। দেখো ভেঙে বলছি না, এগুলো ক্লাস 5 খুব ভালো করে তোমাদের বোঝানো হয়েছে। এই রকম 2 বার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত পেলাম হিসাব করি। 2 বার রং করতে বলেছে, দেখো 1 বার, এটা হচ্ছে 2 বার। দেখো দুটো হচ্ছে সম্পূর্ণ অংশ, তাই দেখো আমরা প্রথমে সম্পূর্ণ অংশগুলো করে দেব, এই পার্টটা এই পার্টটা। ঠিক আছে, তারপরে দেখো আবার দুটো ভাগের মধ্যে এখানে একটা ভাগে রং আছে, আর এখানে দেখো আরেকটা ভাগে, কতগুলো ভাগে রং পেলাম বলতো? 3টে ভাগে রং পেলাম। 4টে বৃত্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটাকে দুটো দুটো করে ভাগ করা হয়েছে, কিন্তু দেখো আমরা যদি সম্পূর্ণ বৃত্তগুলোতে রং দেওয়ার চেষ্টা করি, মানে একে একে ধরে ধরে, তাহলে দেখো 3টে সম্পূর্ণ বৃত্ততেই কিন্তু রং করতে পারছি, আরেকটাতে কিন্তু করতে পারবো না, মানে আঁকা হয়নি যেহেতু এটা ফাঁকা থাকবে। এখানে সম্পূর্ণ কতগুলো অংশে মানে রং পেলাম সেটাই জানতে চেয়েছে, মানে টোটাল কতগুলো। টোটাল রংটাকে যদি আমরা সাজিয়ে নিই, তার মানে টোটাল আমরা 3টেতেই কিন্তু রং পাচ্ছি। এটা দেখো কত, এটা হচ্ছে 3/2। ঠিক আছে, মানে 3/2 অংশ রং করা হয়েছে, এটাও দেখো 3/2। এবার দেখো 3/2 + 3/2, এটা আমরা কত হবে বলতো? 3/2 + 3/2 যদি করি, নিচে হচ্ছে 2, ওপরে হচ্ছে 3 + 3, আর এটা হয়ে যাচ্ছে 6, নিচে 2 কেটে দিয়ে 3 পাচ্ছি। দেখো 1, 2, 3, তাই তো? ছবি দেখেও আমরা 3 পাচ্ছি, ক্যালকুলেশনও যদি করি তবেও কিন্তু আমরা 3 পাচ্ছি। আবার দেখো কিভাবে ক্যালকুলেশন করতে পারি ইজিলি। দুটো দেখো 3/2 অংশ আছে, তার মানে 2 × 3/2, 2 কেটে গেল 3 পেলাম। আবার দেখো 2 × 3, ওপরে কী পেলাম? 2 × 3, নিচে হচ্ছে 2। ঠিক আছে, দেখো 2 কেটে গেল,
পেলাম আমরা 3। দেখো কিভাবে 3 পাচ্ছি, তোমাদের ক্যালকুলেশনগুলো কতটা সহজ হতে পারে সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়ে গেছে। পরের ছবিতে চলে আসি, 1, 2, 3, 4, 5 পাঁচটা করে ভাগ করা হয়েছে, এখানে সম্পূর্ণ অংশে রং করা হয়েছে, মানে একটা ভাগ। এখানেও দেখো পাঁচটা ভাগের মধ্যে দুটো ভাগে রং করা হয়েছে, মানে 2-এর 5 করে দিলাম। সম্পূর্ণ ভগ্নাংশ হিসাবে যদি লিখি, মিশ্র ভগ্নাংশ হিসাবে কত পাবো, 2, 1 পূর্ণ। মিশ্র ভগ্নাংশ হিসাবে যদি লিখি কী পাবো, 1 পূর্ণ 2-এর 5। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হয়ে যাবে, দেখো নিচে 5, উপরে হচ্ছে 5 × 5 আর যোগ 2 মানে হচ্ছে 7। 7-এর 5 আমরা পাচ্ছি। এরপরে দেখো 5-এর দাগে দিয়েছে যে এই রকম 3 বার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত জায়গা পেলাম হিসাব করি। আগের অঙ্কটার মতনই প্রথমে দেখো রঙটা করে নিচ্ছি। দেখো এখানে যেমন একটা সম্পূর্ণ অংশ আর দুটো 5টা ভাগের মধ্যে দুটো ভাগে রং করা হয়েছে, এখানেও তাই করে নিলাম, একটা সম্পূর্ণ আর এখানে 5টা ভাগের মধ্যে দুটো ভাগ, এখানে সম্পূর্ণ করলাম আর এখানে 5টা ভাগের মধ্যে দুটো ভাগ। দেখো এটা করলে কত হচ্ছে, এটা হচ্ছে 7-এর 5 অংশ, এটাও হচ্ছে 7-এর 5 অংশ, এটাও হচ্ছে 7-এর 5 অংশ। দেখো আগেই করা আছে, সেখান থেকে দেখো আমরা করতে পাচ্ছি, তার মানে কত পাচ্ছি, 7-এর 5 যোগ 7-এর 5 যোগ হচ্ছে 7-এর 5। এটা মানেই হচ্ছে দেখো 3টে 7-এর 5-এর যোগফল মানেই হচ্ছে 3×7/5। দেখো আমরা এখানে করে নিচ্ছি 5 আর উপরে হচ্ছে 7+7+7, 3×7/5, ঠিক আছে, 3×7=21, 21-এর 5। দেখো 21-এর 5টাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ। 5 দিয়ে 21কে ভাগ করছি, 4×5=20, 1টা থাকছে, কত হচ্ছে 4×1=5। পাশে দেখে নিচ্ছি এটাও একই হবে, 3×7 নিচে হচ্ছে 5, 21 নিচে হচ্ছে 5, কত হচ্ছে দেখো ভাগ করে দিলে একই উত্তরই বেরোবে, এটা 4×1=5। কোনটা করতে হয় জানো তো, ওপরে যেটা ভাগ ফল পাও সেটা পূর্ণ সংখ্যায় চলে আসে, আর নিচে দেখো যেটা ভাগ শেষ পাচ্ছ আর এটা ভাজক যেটা হচ্ছে সেটা নিচে হর হিসাবে আসে। দেখো আমরা যদি এখানে যদি একটু চিন্তা করি কেন এটা এলো, তোমরা দেখো নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। এটা দেখো একটা অংশ তাই 1 ধরে নিলাম, এটাও একটা অংশ 1 ধরে নিলাম, এটাও একটা অংশ 1 ধরে নিলাম, তার মানে দেখো 3টে 1-এর যোগফল 1+1+1+ আমরা মানে কত পাচ্ছি বলো তো, 3 পাচ্ছি, 3টে 1-এর যোগফল। এবার আমরা দেখে নিচ্ছি এখানে 5টা ভাগের মধ্যে দুটো ভাগ, এখানে দুটো ভাগ, এখানে দুটো ভাগ, টোটাল 5টা ভাগ আছে, ঠিক আছে, এখানে দুটো ভাগ আছে। ধরো এখানকার দুটো ভাগকে আমি এখানে বসানোর চেষ্টা করলাম, দেখো দুটো ভাগে রং হয়ে গেল, এখানে আরও দুটো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ দেখো এখানে ফাঁকা জায়গা আছে বসিয়ে নিতে পারবো, ঠিক আছে। দেখো আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে, আমরা 3টে ঘর টোটাল রং পেলাম। এই যে দুটো দুটো করে পেলাম সেটার ক্যালকুলেশনটা আমি আরেকটার মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এই দুটোকে আমি বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে, আরও এই দুটোকে বসিয়ে দিলাম পরের আরও দুটোর মধ্যে, আর একটা ঘর কিন্তু ফাঁকা আছে, এখানে দুটো আছে। আর দেখো একটাকে এখানে আমি বসালাম, আরও একটা কিন্তু থাকবে, দেখো আরও একটা আমি নিয়ে নিলাম এখানে, তার জন্য বক্স 3, 4, 5, দেখো তার মধ্যে একটা জায়গা আমি বসিয়ে দিলাম। দেখো এখানে আমি কি পেলাম, এখানে পেয়েছিলাম 3টে, আর বাকি দুটো দুটো করে বসানোর জন্য আমি এখানে আরেকটা কিন্তু সম্পূর্ণ পেয়ে গেলাম, আর আরেকটা কি পেলাম, 5টা ভাগের মধ্যে 1টা ভাগ, মানে 1-এর 5 অংশ, তার মানে 1+1+1+1 মানে হচ্ছে 4, 4+1=3 মানে হচ্ছে 4+1=3 পাও, তার মানে কত হচ্ছে 4×1=3। এইভাবেই কিন্তু দেখো এত বড় কনসেপ্ট থেকে কিন্তু ক্যালকুলেশন করে কত ইজি করা হয়েছে। প্রত্যেকটা অঙ্ককেই যদি তোমরা ছবি এঁকে এরকম করতে যাও তবে কিন্তু অনেকটা সময় আসবে, শুধু বোঝানোর জন্য কেন আসছে তার জন্য, তোমাদের বোঝানোর জন্যই কিন্তু এখন ছবির মাধ্যমে প্রকাশ করে তারপর কিন্তু ক্যালকুলেশনটা করানো হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি, পেলাম কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ওই সংখ্যার সাথে ভগ্নাংশের লবের গুণ করি, ঠিক আছে। দেখো কোনো একটা সংখ্যাকে তোমরা যে গুণ করছো, 3কে
সাতের পাঁচের সাথে গুণ করছো। এখানে দেখো তিন হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এখানে ভগ্নাংশের লব হচ্ছে সাত, অর হচ্ছে পাঁচ। কি বলেছে যে কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশের সাথে যদি গুণ করা হয় তবে সংখ্যাটা কার সাথে গুণ হয়? ভগ্নাংশের লবের সাথে। আমরা তাই করি, এই সংখ্যাটাকে কার সাথে, পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশের লব মানে হচ্ছে সাতের সাথেই কিন্তু গুণ করছি। বুঝিয়ে দিয়েছে পূর্ণ সংখ্যা গণিত হচ্ছে লব বাই হর, যদি থাকে পূর্ণ সংখ্যা গণিত হচ্ছে লব বাই হচ্ছে হর। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা পাচ্ছি। দেখো হিসেব করি ও তৈরি করি, তিন গণিত তিনের চার, তার মানে হচ্ছে তিন গণিত তিন বাই হচ্ছে চার, উপরে হচ্ছে তিন তিনের নয়, নিচে হচ্ছে চার। দেখো আমরা এখানে চার দিয়ে যদি নয়কে ভাগ করি, চার দুগুণে আট, একটা থাকছে কত হচ্ছে দুই পূর্ণ একের চার। ঠিক আছে, দেখো দুটো হচ্ছে আমাদের এখানে চারটে ভাগ করতে হবে, যেহেতু একটা ভাগ মানে আমাদের এখানে চারটে ভাগ করতে হবে, যেহেতু হরে চার চার আছে। তার মধ্যে দেখো দুটো ভাগে সম্পূর্ণ ভাগে কিন্তু রং করা হচ্ছে, দুটো সম্পূর্ণ অংশে আমরা রং করে নিচ্ছি। আর এখানে একের চার মানে চারটে ভাগের মধ্যে এক ভাগে রং করা হয়েছে, দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে দেখো তোমাদের হয়তো তিনের চার অংশগুলো বলেছিল, এখানে দেখো যদি তিনের চার অংশগুলো রং করতে বলে তোমরা এভাবে করে নেবে। ঠিক আছে, তিনটে ভাগে রং করা হয়েছে, এটা তিনের চার, এটাও হচ্ছে তিনের চার, আর অ্যারো দিয়ে যেই অংশটা দেখানো সেটা তোমরা এটা এখানে করে দেবে। ঠিক আছে, পরেরটা দেখে নিচ্ছি, দুই গণিত হচ্ছে সাতের ছয়, ওপরে হচ্ছে দুই গণিত সাত আর নিচে হচ্ছে ছয়। এরপরে কি হবে দেখো, ওপরে হচ্ছে সাত দুগুণে চোদ্দো, নিচে হচ্ছে ছয়। ঠিক আছে, যদি দেখো কাটাকুটি করি কত হচ্ছে, এটা হচ্ছে দেখো দুই দিয়ে কাটলে এটা হচ্ছে সাত, দুই দিয়ে কাটলে এটা হচ্ছে তিন। ঠিক আছে, তিন দুগুণে ছয়, সাত দুগুণে চোদ্দো, মানে সাতের তিন। এবার তিন দিয়ে সাতকে ভাগ করব, তিন দুগুণে ছয়, একটা থাকলো কত হলো দুই পূর্ণ একের তিন। দেখো এখানে সাতের ছয় অংশটাকে আমরা ভেঙে নিচ্ছি, দুটো যেহেতু আছে আমরা দুটো নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো এখানে একটা পার্ট, ছটা টোটাল ভাগ করেছি, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানেও ছটা ভাগ আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ভাগের মধ্যে একটা টোটাল ভাগে রং করে দিলাম আর আরেকটাতে আমরা একটা ভাগে রং করলাম। তার মানে দেখো এটা কি হয়ে যাচ্ছে বলো তো, এটা হয়ে যাচ্ছে দেখো এক যোগ একের ছয়, এক যোগ একের ছয় মানেই হচ্ছে এক পূর্ণ একের ছয় মানেই হচ্ছে সাতের ছয়। ঠিক আছে, এটার মানেই হচ্ছে সাতের ছয়, এটা হয়ে যাচ্ছে সাতের ছয়, আবার এটাও দেখো সাতের ছয়, যদি আমরা একটা সম্পূর্ণাংশে রং করি আর আরেকটাতে রং করি। তার মানে দেখো দুটো সাতের ছয় সাতের ছয় পাচ্ছি, মানে টু ইন্টু সাতের ছয় যেটা আমরা পেয়ে যাচ্ছি, মানে দুই গণিত সাতের ছয়। এরপরে দেখো যদি আমরা তিন, এরপরে দেখো যদি আমরা টোটাল ছবি আমরা যদি আঁকতে চাই, তিনটে আমরা নিয়ে নিলাম, যার মধ্যে দেখো টোটাল এখানে একটা অংশে রং করা হয়েছে আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে পুরো সম্পূর্ণ একটা অংশে, এখানেও দেখো যে সম্পূর্ণ একটা অংশে রং করা হয়েছে আর ছ মানে দাগগুলো কাটলাম না নিয়ে নিলাম। এখানে দেখো ছটা ভাগ করে নিলাম আমরা প্রথমে, দুই তিন চার পাঁচ ছয়। ঠিক আছে, তার মধ্যে এখানে একটা ভাগে রং করা হয়েছে আর এখানে একটা ভাগে রং করা হয়েছে, তার মানে দুইয়ের ছয় অংশে রং করা হয়েছে, তাই তো? মানে ছটা ভাগের মধ্যে দুটো ভাগে আমরা রং করেছি, তার মানে কত হয়ে গেল দুই যোগ দুইয়ের ছয়। দেখো এটা কত পেয়ে যাচ্ছি আমরা, এটা কত পেয়ে যাচ্ছি দুই যোগ দুইয়ের ছয়, দুই যোগ দুইয়ের ছয় মানেই দেখো কত হচ্ছে দুই পূর্ণ দুইয়ের ছয়। তা দেখো এখানে এটা দেখো কি পেলাম, দুই এক দুই আর এটা হচ্ছে দুইয়ের ছয়, তার মানে দুই যোগ দুইয়ের ছয়। ঠিক আছে, দুই যোগ দুইয়ের ছয় মানেই দেখো কত হচ্ছে দুই পূর্ণ দুইয়ের ছয়, দুই পূর্ণ দুইয়ের ছয়। দেখো লবে আর হরে আমরা এরকম করে কেটে দিতে পারি, লঘিষ্ঠকার করে দিতে পারি, ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি মানে যদি কাটি তাহলে ওপরে কত আসছে এক আর নিচে হচ্ছে তিন, মানে দুই পূর্ণ একের তিন। দেখো এই জিনিসটা যেটা পেলাম ছবির মাধ্যমে, এটা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু এখানে এটাই পেয়েছিলাম, দুই পূর্ণ একের তিন। ঠিক আছে, এখানেও দেখো দুই পূর্ণ একের তিন পেলাম কাটাকাটি করে, এখানেও দেখো আমরা ক্যালকুলেশন করেও কিন্তু দুই পূর্ণ একের তিন পেলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে ছবির মাধ্যমে যা পেলাম আর এখানে যেটা পেলাম সেটাই হচ্ছে দুটো সমান, তারপরে ক্যালকুলেশন করেও যেটা পাচ্ছি ছবির মাধ্যমেও কিন্তু প্রকাশ করে আমরা সেটাই পাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।